I wanna kiss you. মানে হইল গিয়া তোরে দেখতে সুন্দর লাগতে আছে না। সবুজ তোর তলে তলে কত মাইতেছে এটা তুই বুঝছিস না। হ্যাঁ খাবো তোর ঠ্যাং সবই দিচ্ছি তুই আর উল্টা পাল্টা ইংলিশে কোন কাম করার ভেজালে হাল ইচ্ছা। তুই যদি কথাটা যদি রাস্তাঘাটে কোনো পেটি মাইছেরে কস পাবলিক তো তোর গণপিরিয়ডে দে মারিয়ে লইব। তুই কিন্তু মাইগিন খাইছিস। সি সি আস্তাগফিরুল্লাহ মা তওবা 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 এগুলো আমরা কি এখন আমরা কি আমরা ওতে কুত্তা নিবে ডিটারজেন্ট দিয়ে গোসল করব। আপনার নাম কি? স্যার আমার নাম তো কামরুল হোসেন মাসুদ। স্যার আমার অপরাধটা কি স্যার? কি অপরাধ সেটা থানায় গেলে বুঝতে পারবি। পুরোরিতি দৌড়াবি তোরা নিজে তো দেখতে মাইতান না। ভাইয়া ঢাকা চলে আইয়ের ভাইয়া পুলিশ আর এলাকাতে খুঁজের আপাতত কয়েকদিন আপনার কাছে থাকবার ব্যবস্থা করে দেন ভাইয়া। আয় এটা রিস্ক লইতে ইত্তর না বাবা তুমি চুরি করি আয় তুই ঘরে মানে why you are taking that attitude showing that attitude come on come on girl die hardly fall into you and you are avoiding her না বড়া আদুরা টান দেই নাই বুয়ার হান্নার হাতে একটু দেখ এই হাত রান্না করবে এইয়া তো একটু দেখ বয়স্ক মুরব্বী লোক যদি এগুলা করে ভাই আমার আপা দাঁড়া আছে আপনি এখন টাকা আসেন। হ্যালো আসসালামু আলাইকুম। এ জাকির ভাই আপনি আমার ফোন ধরেন না কা আপনারা যে আমি ফোন দিতে আছি আপনি ফোন ধরেন না আপনি অপরিচিত নাম্বার দিয়ে কেন ফোনটা ধরছেন না? হোয়াট হ্যাপেন আবু মানে বুয়া কি তোমারে মারছে? বেটা বুয়া মারবে কে বেটা ওর জীবনটাই শেষ একশো শেষ হয়ে গেছে। এরে আবু এরে তোর জীবন শেষ হয়ে গেলে তুই মরে যা হর এনে কি লাইছ। চিনস? হ্যাঁ চিনি তো। কে কসেন? ও তো এই হোস্টেলের কর্মচারী। এটা তুই ভুলি যাবি এটা তুই মনে রাখতে নেই এটা হোস্টেলের কর্মচারী এটা তুই মাথা তো আউট করি যে জায়গা ছাড়া আমার ঘুমাইয়া না রে ভাই। ভাই তাইলে ওই রুমের থেকে আর ভাই করে আপনার লাগা ভরে লইলেন ভাই। ধরবে আমরা লই হুতলি গাড়াইতে ঘুমাইবো। আরে ভাই আমি তো আপনার ওটা বেড করে দিলাম রে ভাই আমরা জায়গা হলো জানেন ভাই একটু বরপরায় ও কি মারে ভাই মনে হয় যে কোন সময় আমার টিপ দে মারা লাগবে ভাই। আরে চিল থাকেন রিল্যাক্স থাকেন নিজের কাছে মনে করে আরামে ঘুম দেন সমস্যা কি ভাই আমি নিজের বাসা মনে করে আরামে তো ঘুম দিতে পারতেছি না বইতেও পারতেছি না ভাই একটা কাজ করেন না ভাই। কোনায় গেছেন? হ্যাঁ ভাইয়া আরেফিন ভাই বলছে বাইক হয়ে গেছে জানে না আমি নিচে চা খাইতে গেছিলাম। এই ভাই আপনার আপনার অবস্থার কথা জিজ্ঞেস করছি আপনি আপনারটা বলেন আমারটা বলতেছেন কেন? ওই দেখতে ভাই আরেফিন ভাই বলছে বাইক হয়ে গেছে জানে না